রনি বনে জলে জঙ্গলে কভু কেউ বিপদে পড়লে জেবালয় তোমার নাম, তুমি তারে করহ উদ্ধার। হে বাবা লোকনাথ, তোমার চরণে জানাই সহস্র কোটি প্রণাম আমার। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অন্তরা, তোমাদের সাথে আসলে তোমার সবাই খুব ভালো আছো। কি ভাবছো তো আমার পিছনে এরকম প্যান্ডেল কি? আসলে আজ 3rd June, লোকনাথ বাবার জন্মদিন। প্রতি বছরই আমাদের বাড়িতে লোকনাথ উৎসব হয়, এবারও হচ্ছে। আমার দিদির ছেলেও চলে এসেছে। তুমি তাকাবে না এদিকে, এদিকে তাকাও, এদিকে ভিডিও হচ্ছে, ভিডিও চলে এসেছে যে আমাদের পুত্তু পুত্তুটা। এদিকে চুনু মঞ্জুটা, এদিকে চুনু মঞ্জুটা। হেই, যা যা। গাইজ, এখানে মা কাকিমা জেঠিমা সবাই মিলে পুজোর যোগাযন্ত করছে। গাইজ, একটা কারণের জন্য আমাকে একটু বাইরে যেতে হচ্ছে, যা বাইরে যা ভীষণ গরম। বাইরের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার আমি বাড়ি যাওয়ার পথে। গাইজ, বাড়ি চলে এসেছি। কি গরম বাইরে, মুখের কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ? যাই হোক, স্নান করে দেখা হচ্ছে। গাইজ, স্নান করে চলে এসেছি। আমি একটা কুর্তি পরে নিয়েছি, পুজো বলে কথা, সবাই তো কুর্তি বা চুড়িদার পরতে পছন্দ করে। এদিকে এরা বাচ্চা পার্টিরা। আমার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নিই, চলো দেখা যাক। গাইজ, তোমরা দেখে নিলে পুজোর কিছু মুহূর্ত। তো এবার আমি খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে একেবারে তোমাদের সাথে ওবেলা মানে বিকেলবেলা তোমাদের সাথে দেখা করছি। এই ড্রেসটা পরে আমি রেডি হয়ে নিয়েছি, এবার হালকা একটা মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা যাক মেকআপ লুকটা কেমন হয়। কমপ্লিট হয়ে গেছে, সাজটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে জানিও। বেশি সাজ এই গরমের মধ্যে কারোরই ভালো লাগে না, তো সাজটা কেমন হয়েছে তোমরা সবাই জানিও। গাইজ, এখানে বেগুনি ভাজা হচ্ছে, সাথে আরও অনেক আইটেম আছে দেখতেই পাচ্ছ। এখানে খিচুড়ি, পোলাও, তরকারি, পনির, পায়েস, চাটনি, পাঁপড় এগুলোও আছে। এখানে সবাই খেতে বসে পড়েছে, আমরাও আর একটু বাদে খাওয়া দাওয়া করে নেবো। যাই হোক গাইজ, সব কিছুর মধ্যে থেকে অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে কমপ্লিট হলো, এবার আমি ব্লগটা এন্ড করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, টাটা।